নতুন বছরের প্রতিজ্ঞাগুলোর মধ্যে একটি কি এমন ছিল যে এ বছরে টাকা জমিয়ে রাখবেন, বেশি খরচ করা যাবে না, ছুটির দিন ঘুরে আসার পর দেখা যায় আপনার পকেটের অবস্থা খারাপ, তাই নতুন বছরে এখন থেকেই কিছু উপায় অবলম্বন করুন, তাহলে বছর শেষে আর কষ্ট হবে না। দেখে নিন কিছু উপায় যাতে আপনি প্রতি মাসে টাকা জমাতে পারবেন। এক, টাকা জমানো ছাড়া খরচ করবেন না। আপনি যদি কোনো একটি জিনিসের ওপর বেশি খরচ করেন তাহলে তা কমিয়ে দিন। ট্যাক্সি, কফি বা পায়ের জুতোয় যদি বেশি খরচ করে থাকেন তাহলে তা কমিয়ে ফেলুন। একটি সেভিংস অ্যাকাউন্ট তৈরি করে প্রতিবার কিছু টাকা জমিয়ে রাখুন এবং নিজেকে আনন্দ দিন। দুই, সাপ্তাহিক কেনাকাটা একসাথে করুন। আপনি যখন একসাথে সাপ্তাহিক বাজার করবেন তখন তা আপনার টাকা বাঁচাতে সাহায্য করবে। সেই সব দোকান থেকে কেনাকাটা করুন যেখানে বিভিন্ন অফার থাকে, তাহলে আপনার কিছু টাকা সেভিংসে জমা রাখতে পারবেন। তিন, কাজের জন্য লাঞ্চ কেনা বন্ধ করুন। অধিকাংশ লোক তাদের দুপুরের খাবার কিনে খেতে পছন্দ করেন যাতে তাদের সময় খরচ কম হয়, কিন্তু আপনি যদি নিজের খাদ্য নিজে তৈরি করে খেতে পারেন তাহলে আপনি অনেক টাকা জমা রাখতে পারবেন। দোকানের খাবার ঘরের তৈরি খাবারের তুলনায় ব্যয়বহুল, তাই প্রতিদিন ঘরের তৈরি খাবার নেওয়ার চেষ্টা করুন, এতে আপনার শরীর ভালো থাকবে ও কিছু টাকাও বাঁচবে। চার, প্রতিদিন কফি কেনা বন্ধ করুন। অনেকেই কফি ছাড়া কাজ করতে চায় না, তাদের কাছে কফি ছাড়া কাজ করতে গেলে নিজেদের অনেক দুর্বল মনে হয়। প্রতিদিন এক কাপ কফি অনেক বেশি খরচ করে যে তা নয়, কিন্তু বছর শেষে হিসাব করে দেখেন কফিতেই আপনার কত টাকা খরচ হয়ে গেছে। তাই ঘর থেকে বের হওয়ার আগেই কফি খেয়ে নিতে পারেন এবং সাথে পানি রাখুন সবসময়, যাতে প্রয়োজনে পানি পান করতে পারেন। পাঁচ, জোকের বসে খরচ করা বন্ধ করুন। এটা কঠিন বলে মনে হলেও অধিকাংশ মানুষ প্রতি সপ্তাহে 250 থেকে 2400 টাকা পর্যন্ত সেভ করতে পারে। আপনি এখন থেকে জমানো শুরু করলে বছর শেষে যে কোনো বিল ও ঋণ পরিশোধ করতে আপনার সুবিধা হবে। আপনি প্রতি সপ্তাহে কিছু টাকা একটি খাম অথবা টপে রাখতে পারেন এবং সেটি আপনার চোখের সামনে রাখুন, এতে আপনার আগ্রহ বাড়বে ওখানে টাকা জমা রাখার। ৬, আপনার ব্যাংক কার্ড ব্যবহার করুন। আপনি যদি প্রতিদিনই ব্যাংক থেকে টাকা তোলার অভ্যাস করেন তাহলে টাকা জমানো সম্ভব হবে না। সপ্তাহে নির্দিষ্ট একদিন টাকা তুলুন এক সপ্তাহের জন্য এবং তা হিসাব করে খরচ করুন, এতে আপনার অপ্রয়োজনীয় বিলাসিতাগুলো দূর হবে। ৭, ভ্রমণ খরচ কমিয়ে ফেলুন। বাইরে ঘোরাফেরা করাতে আপনার খরচ বৃদ্ধি পেতে পারে, যাতায়াত খরচ, খাবার, পানীয় ইত্যাদিতে অনেক খরচ হয়ে যায়, তাই সাপ্তাহিক ছুটির দিনে ঘরে বিশ্রাম নিন এবং বন্ধুদের সাথে সিনেমা দেখতে যান, এতে দেখতে পাবেন আপনার ব্যাংকে টাকা জমানো সহজ হবে। ৮, টাকা খরচের রেকর্ড রাখুন। প্রত্যেক সপ্তাহের শেষে হিসাব করুন যে প্রতিদিন আপনি কতটুকু খরচ করেছেন, এতে আপনি আপনার সাপ্তাহিক খরচের হিসাবটি জানতে পারবেন। প্রতিদিন বাসে যাতায়াত করুন, সপ্তাহ শেষে নিজেকে জিজ্ঞেস করুন এই সপ্তাহে অপ্রয়োজনীয় কী খরচ করেছেন। ৯, খাবারের তৈরির আগমুহূর্তে তা নির্বাচন করা বন্ধ করুন। ঘরে খাওয়ার অভ্যাস করলে আপনার খাবার খরচ অনেক কমে যাবে, কারণ বাইরের খাবার তুলনামূলক দাম বেশি। কোন খাবারটি খাবেন তা এক সপ্তাহের বাজারে একসাথে কিনে আনুন। কোন দিন কোন খাবারটি খাবেন তা আগে থেকে চিন্তা করে রাখুন, এতে আপনার টাকা জমা রাখতে সুবিধা হবে। ১০, অনুমান করা বাদ দিয়ে জমানো শুরু করুন। মানুষ যখন টাকা জমানো শুরু করে তখন সে যদি এই ব্যাপারে নিশ্চিত হয় যে তার কতদিনের মাঝে কত টাকা জমানো প্রয়োজন, তাহলে টাকা জমানো সহজ হয়, তাই অনুমান না করে নিশ্চিন্ত হয়ে টাকা জমানো শুরু করুন।